boss? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সংবাদ। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার ঘরের ছোট সদস্য আজ হাত তুলে চৈতন্যর মতো নাচতে শুরু করেছে। ভিডিও স্টার্টিংয়েই তোমরা দেখতে পারলে বাজনার আওয়াজ পাচ্ছিলে। তো ওই পাশের বিল্ডিংয়ে ছট পুজো হচ্ছে, তো এটা শনিবারের ভিডিও। তো ওরা বাজনা দিয়ে পুজো করে আর আমার মেয়ে সেই বাজনার আওয়াজে এত আনন্দ যে ও নাচ করতে স্টার্ট করে দিচ্ছে। তো আজকে ছট পুজোর দিনটা কীরকম কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এখন কাজ বাজ প্রায় হয়ে গেছে, তো এখন লাঞ্চ বানাবো, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী লাঞ্চ হচ্ছে। তো আজকে লাঞ্চে করবো পাঁপড় ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর মেয়ের জন্য মুসুর ডাল করেছি, তার একটাই কারণ বলছি, আর আলু ভাজা। আর আমাদের জন্য মুগ ডাল হবে ওই নিচে একদম পাতলা করে, আমার বর খায় পাতলা করে। মুসুরির ডালটা মেয়ের জন্য একটাই কারণে হচ্ছে, কারণ ও দুদিন আগে খুব বমি হয়েছিল, বদহজম হয়ে গেছে, তো যার জন্য ওকে মুগ ডালটা দেবো না। তো চলো কী কী শেয়ার করি তোমাদের সাথে। এখন বাজে বিকেল পৌনে চারটে, আর এখন বেশিরভাগ মানুষ যাচ্ছে ঘাটের দিকে, মানে এখন ছট পুজো এই মানে সূর্যটা ডুববে তবেই তো পুজো হবে। তোমরা আগের বছরে যারা আমার ব্লগ দেখেছো তারা জানো। তো চলো এইটা আর একটা বাড়ির থেকে বেরোচ্ছে, এটা হচ্ছে যে পাশের বিল্ডিংটা দেখছিলে তখন আমার মেয়ে নাচ করছিল বাজনার আওয়াজে, তো এটা তারা এখন এই ঘাটে বেরোচ্ছে, তো যাচ্ছে এখন বিকেলের দিকে। তো এটা হচ্ছে বাবুঘাটে। এবারে বাবুঘাটে আমি যাইনি, আমার ভাই গেছিলো ভাইয়ের বন্ধুর সাথে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ও ভিডিও ক্লিপিং করে তুলে নিয়ে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে পুজোটা হয়। তো তোমরা দেখো কিভাবে পুজোটা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে ছোঁয়ানো হয় কুলো, তারপরে মানে কি বলবো, ছট পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে মা গঙ্গা আর সূর্য দেবতার পুজো। আর ওই যে দেখছো দুধ নিয়ে রয়েছে, ওটা আরগ বলে, সেটা দেয়। আর এই দেখো, এই যে সেই সিঁদুর পড়েছিল হাতের মধ্যে কুলো নিয়ে দাঁড়িয়েছিল, সে মানে আজকে শনিবার থেকে কালকে পুরো রবিবার অবধি পুরো উপোস থাকবে, মানে শনিবার বিকেলের পুজো প্লাস রবিবারের সকালের পুজো। আর তারপরে চারিদিকের সিনটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, ভিউটা কতটা ভিড় হয়েছে, তার মানে ভাবো কতটা ভিড় হয়েছে বাবুঘাটে, প্রচুর ভিড় হয়। এই দেখো দায়ঘাট বলে লেখা আছে, আমার ভাই ভিডিওটা করে এনেছে, অনেকে পুজো করে চলে যাচ্ছে, অনেকে আবার পুজো করছে। তো তারপরে দেখো কেকের দোকানে এসেছি, দেখতেই পাচ্ছ বিকেলবেলা বাড়ির পাশ থেকে সবাই চলে গেল, দেখলাম এবছর আর আমি ঘাটে যেতে পারলাম না, তো আমার ভাইয়ের বার্থডে খুব শিগগিরই আসছে, তার জন্য কেক অর্ডার দিতে এসেছি। তো তারপরে কেক ফেক অর্ডার টর্ডার দিয়ে চলে এসেছি আমার শাশুড়ির বাড়িতে, কেন এটা ভাইফোঁটা স্পেশালে আজকে খাওয়া দাওয়া, আর এটা আমার দিদা শাশুড়ি বসে আছে, আর আমার ননদ আমার মেয়েকে দেখো নেল পলিশ পরিয়ে দিচ্ছে। তো দিদা শাশুড়ির গলায় একটু স্পন্ডলাইসিসের ব্যথা আছে, তো উনির গলায় ওই জন্য বেল্টটা বাঁধা, আর উনি সিরিয়াল দেখছে, বয়সটা তো কম হয়নি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। তো এটা হচ্ছে ভাত করেছিল, কাতলা মাছের কালিয়া করেছিল, আর খাসির মাংস লাল লাল ঝোল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সকলে ভালো থাকো।